Welcome to my Indian astrology. आज के आलोचना करब काल सर्प योग एवं किभावे ता भंग हय। प्रथमे काल सर्प योग कि धरुन आपनार जन्म तालिकाय राहु एवं केतु अक्षर मध्य सात्विक ग्रह अवस्थान करले काल सर्प योग गठित है। तार माने जखन सूर्य चंद्र मंगल बुध बृहस्पति शुक्र एवं शनि एई सातटि ग्रह राहु एवं केतु अक्षर जे कोनो एक पासे थाके तखन एई काल सर्प योग गठित है। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটি হলো আপনার জন্মছক, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক জন্মছক। এবার ধরুন রাহু আপনার লগ্নে অবস্থিত এবং কেতু সপ্তমে যথারীতি, এবং সমস্ত গ্রহ এখানে দেখুন রাহু তার এক পাশে সমস্ত সাতটি গ্রহ অবস্থিত, সেটা আপনার ডান দিকেও হতে পারে বাঁ দিকেও হতে পারে, তখন এই জন্মছকে বলা হয় কাল সর্প যোগ আছে। কাল সর্প যোগের ফলাফল কি হয়? অসুখী দাম্পত্য জীবন হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে, সাধারণ সাধারণ ব্যাপারে ঝগড়া লেগেই আছে। এছাড়া চাকরি পেশা ও ব্যবসায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। বসের সঙ্গে ঝগড়া হতে পারে, যে অর্ডার দিলেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্ডার ডেলিভারি করার পরও আপনি পেমেন্ট পাচ্ছেন না, পেমেন্ট পেতে দেরি হচ্ছে, এই রকম মানসিক শান্তির অভাব হতে পারে, সেটা যে কোনো কারণে। স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, মাঝে মধ্যেই আপনি ভুগছেন, সামান্য ঠান্ডা লেগেই হয়তো তিন চার দিন অসুস্থ হচ্ছেন এবং সেটা দু তিন মাস অন্তর অন্তরই হচ্ছে। ইভেন যদি আপনি কিছু ঠান্ডা নাও খান তাতেও দেখা যাচ্ছে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে। যে কোনো ধরনের কাজে বিলম্ব হতে পারে, অর্থাৎ যা কিছু করতে যাচ্ছেন, ধরুন সামান্য আপনি বাসের টিকিট কেটে যাচ্ছেন, তাতে দেখলেন বাসে কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, ট্রেনের টিকিট কাটলেন হয়তো দু মাস আগে টিকিট কাটলেন তাতেও দেখা গেল টিকিট কনফার্ম হলো না। আত্মীয় এবং বন্ধুদের থেকে সবসময় অসহযোগিতা পেতে পারেন, গোপন শত্রু থাকতে পারে, এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের ফলাফল আপনি পেতে পারেন যদি আপনার কুণ্ডলিতে কাল সর্প যোগ থাকে। কাল সর্প যোগ ১২ রকমের হয়। আসলে রাহুর এবং কেতুর অবস্থান যে কোনো কুণ্ডলিতে ১২টা ঘর থাকে, তো রাহু এবং কেতুর অবস্থান ১২ রকমের হতে পারে, তাই ১২ রকমের কাল সর্প যোগ আছে। অনন্ত, কুলিক, বাসুকী, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটক, শঙ্খচূর, ঘাতক, বিষধর এবং শেষনাগ, এগুলো কখন হয় আমি জন্মছকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন অনন্ত কাল সর্পযোগ, যখন রাহু আপনার লগ্নে অবস্থান করে, স্বাভাবিকভাবেই কেতু তাহলে সপ্তমে অবস্থান করবে এবং সমস্ত গ্রহ তার এক পাশে যে কোনো এক পাশে থাকে, তখন অনন্তকাল সর্প যোগ হয়। কুলিক কাল সর্প যোগ হয় যখন রাহু আপনার দ্বিতীয় ঘরে এবং কেতু আপনার অষ্টম ঘরে অবস্থান করে এবং যে কোনো এক পাশে বাকি সাতটি গ্রহ অবস্থান করে, তখন কুলিক কাল সর্প যোগ হয়। যখন রাহু আপনার তৃতীয় ঘরে এবং কেতু নবম ঘরে অবস্থান করে এবং সমস্ত গ্রহ তার যে কোনো এক পাশে থাকে, তখন বাসুকী কাল সর্প যোগ হয়।
যখন রাহু আপনার চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তার যে কোনো এক পাশে থাকে, তখন শঙ্খপাল কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তার যে কোনো এক পাশে থাকে, তখন পদ্ম কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার ষষ্ঠ ঘরে এবং কেতু আপনার বারোতম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ যে কোনো এক পাশে থাকে, তখন মহাপদ্ম কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার সপ্তমে এবং কেতু লগ্নে থাকে এবং সমস্ত গ্রহ যে কোনো এক পাশে থাকে, তখন তক্ষক কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার অষ্টমে এবং কেতু দ্বিতীয় ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তার যে কোনো এক পাশে থাকে, তখন কর্কটক কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার নবমে এবং কেতু তৃতীয় ঘরে থাকে এবং বাকি সমস্ত গ্রহ এই রাহু কেতু অ্যাক্সিসের যে কোনো এক পাশে থাকে, তখন শঙ্খচূড় কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার দশমে থাকে এবং কেতু চতুর্থ ঘরে থাকে এবং এই রাহু কেতু অ্যাক্সিসের যে কোনো এক পাশে আপনার সমস্ত গ্রহ থাকে, তখন ঘাতক কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার একাদশ ঘরে এবং কেতু পঞ্চম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ এই রাহু কেতু অ্যাক্সিসের যে কোনো এক পাশে থাকে, তখন বিষধর কালসর্প যোগ হয়। যখন রাহু আপনার দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে থাকে এবং সমস্ত গ্রহ এই রাহু কেতু অ্যাক্সিসের যে কোনো এক পাশে থাকে, তখন শেষনাগ কালসর্প যোগ হয়। এইবারে কালসর্প যোগ কিভাবে ভঙ্গ হয়? প্রথমত, আপনার কুণ্ডলিতেই বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর এই যোগ অটোমেটিক্যালি ভঙ্গ হয়ে যায়। প্রথম যোগটি হল, যদি এই রাহুকেতু অ্যাক্সিসের বাইরে যে কোনো একটি গ্রহ অবস্থান করে, তাহলেই এই যোগ ভঙ্গ মানা হয়। যদিও অনেকে এনাকে এই আংশিক কালসর্প যোগ বলে, কিন্তু ব্যাপারটা তা সঠিক নয়। যে কোনো গ্রহ, একটি গ্রহ যদি অ্যাক্সিসের বাইরে চলে আসে, তাহলেই কালসর্প যোগ ভঙ্গ হয়ে যায়। এছাড়া, যদি লগ্ন আপনার শক্তিশালী হয় এবং কুণ্ডলিতে অন্তত দুটি রাজযোগ থাকে, তাহলেও এই কালসর্প যোগ ভঙ্গ হয়ে যায়। রাজযোগ বিভিন্ন কারণে হতে পারে। জেনারেলি কেন্দ্র এবং ত্রিকোণ গ্রহের সমন্বয়ে রাজযোগ তৈরি হয়। এরকম অ্যাটলিস্ট যদি দুটি সম্বন্ধ থাকে এবং লগ্ন শক্তিশালী হয়, তাহলেও এই কালসর্প যোগ ভঙ্গ হয়ে যায়। অনেক বিখ্যাত লোকের কুণ্ডলিতে কালসর্প যোগ আছে। সচিন তেন্ডুলকার, এছাড়া সম্রাট আকবর, এছাড়া আরও বিখ্যাত লোকেদের এই কুণ্ডলিতে কালসর্প যোগ আছে। তাহলে এনারা এত উচ্চ তাই পৌঁছালেন কি করে? কারণ এই যে পয়েন্টগুলো আপনাদের বলছি, সেই পয়েন্টগুলো আমাদের লগ্ন শক্তিশালী, রাশিচক্রে প্রচুর রাজযোগ আছে, সেই জন্যই এনারা ওই উচ্চতায় পৌঁছেছেন। কালসর্প যোগ মানে যে সবসময় ভয়ের পেতে হবে তা নয়। কালসর্প যোগের লোককে জেনারেলি দেখা যায় অনেক সংঘর্ষের পর অনেক উচ্চতায় পৌঁছায়। আচ্ছা, আরো একটি কারণ হল, রাহু এবং কেতু যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলেও এই কালসর্প যোগ ভঙ্গ হয়ে যায়। এবং ধরুন আরেকটি পয়েন্ট হলো, দুই বা ততোধিক, অর্থাৎ মিনিমাম দুটো গ্রহ যদি উচ্চ বা নিজস্ব রাশিতে থাকে, তাহলে কালসর্প যোগ হলেও সেটা সেভাবে বাধা সৃষ্টি করতে পারবে না। এবং শেষ পয়েন্ট হলো, লগ্ন যদি উচ্চের হয়
এবং পাপ গ্রহের কোনো সম্বন্ধ ছাড়া হয়, তাহলেও এই কালসর্পযোগ অতটা ক্ষতি করতে পারে না, ভঙ্গ হয়ে যায়। এইবার ধরুন এই পয়েন্টগুলি কারো কুণ্ডলিতে নেই, সেক্ষেত্রে প্রতিকার কি? শাস্ত্র মতে গ্রহ শান্তি যদি করানো যায় তাহলে খুবই ভালো। এছাড়া সপ্তগ্রহের মন্ত্র আপনাকে রোজ 108 বার জপ করতে হবে, তাহলেই দেখবেন বাধা বিপত্তি এইসবগুলো অনেক কমে গেছে। এই কালসর্পযোগে স্টোন, রত্ন এগুলো দেওয়া সবসময় ফলদায়ী হয় না, ফলে বিপরীত হয়ে যেতে পারে, এইটি মাথায় রাখবেন। গ্রহ শান্তি এবং জপ দ্বারা যে ফল পাওয়া যায় সেগুলো এই রত্ন বা অন্য কিছু অত দিতে পারে না। একটা স্পেশাল নোট বলতে চাই লাস্টে, সেটা হলো জ্যোতিষ শাস্ত্রে যেসব বিখ্যাত ক্লাসিক আছে, অর্থাৎ প্রাচীন গ্রন্থ, যেমন বৃহৎ পরাশর, হরাশাস্ত্র, ফলদীপিকা, সর্বার্থ চিন্তামণি, বৃহৎ জাতক ইত্যাদিতে কালসর্পযোগের কিন্তু কোনো উল্লেখ নেই। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।